দেখুন কি কাণ্ড, সফলভাবে যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান, আতঙ্কে ভারত। ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক, আর এরই মাঝে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে পাকিস্তান। তারই জের ধরে এবার পাকিস্তানে তৈরি JF-17 যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটির বিমান বাহিনী, যা সফলভাবে টার্গেটে আঘাত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান এয়ারফোর্স। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এই সফলতা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। জানা গেছে পাকিস্তানের সোনমিয়ানি ফায়ারিং রেঞ্জ থেকে JF-17 যুদ্ধ বিমানটি ওড়ে, এরপরই বিমান থেকে ধীরগতির লক্ষ্যবস্তুর ওপর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এবং ইনফ্রারেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ ব্যাপারে পাক বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহেল আমান সরাসরি এই মহড়া দেখেন। মহড়ায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, মিসাইল থেকে যুদ্ধবিমানেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া সফলভাবে মিসাইলের পরীক্ষায় পাকিস্তান এয়ারফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলো JF-17 বিমান যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। পাকিস্তান এবং চীন যৌথভাবে এ যুদ্ধবিমান নির্মাণ করেছে, সেজন্যই চীনকেও ধন্যবাদ জানায় পাকিস্তান।